ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে হচ্ছে 8:45। 8:45 থেকে আজকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো আমার গুড মর্নিংটা অনেক সকালেই হয়েছে। অনেক সকাল বলতে 4টার সময় আমি উঠেছি। উঠে আমি একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম। সেটা আমি দুদিন এখন ঘুর যাচ্ছি দুদিন ঘুর যাচ্ছি করতে গেছিলাম। তো অনেকটাই দূর গেছিলাম, তো 2 ঘন্টা মতো গেছি। 4:15 গেছি আর 6টার সময় বাড়ি এসেছি। তো এটাই তোমাদের ওয়েলকাম করোনা আমার বক্তৃতার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সঙ্গীতা ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, আর আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আজ যেরকম কালকে আমি একটু বোরিং মানে কী বলবো, একদমই বোরিং, আমার নিজেরই ভালো লাগে না ভিডিওটা, তাও আমি আপলোড করেছি তোমাদের জন্য। তো আজকে আমি কিছু স্পেশাল করার চেষ্টা করব। তো দেখা যাক, এখনো পর্যন্ত মাথায় কিছু আসেনি যে কী স্পেশাল করব। তো দেখা যাক, যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো সকালবেলা আমি হেঁটে হেঁটে এসে একটু ব্যায়াম ট্যায়াম করে তো খেয়েছিলাম একটু গরম জলে লেবু নদী আর একটু নুন দিয়ে জল খেয়েছি। তো তোমরা মানে লেবুটা শুধুই গরম জলে খেতে হয়, গরম জল কী বলতে হালকা গরম জল। তো আমি আজকে ফার্স্ট দিন খেলাম বলে তো আমি একটু নুন দিয়ে খেয়েছি, নাহলে তো এমনি এমনি শুধু ভালো লাগবে না। তো নুন দিয়ে খেয়েছি। সত্যি বলছি, সকালবেলা হাঁটতে গেলে পুরো মনটাই ফ্রি হয়ে যায়, মানে সারা দিনটাই যেন মনে হয় খুব ভালো ভালো যাবে। মানে সকালবেলা একটু গঙ্গার ধার থেকে ঘুরে এলাম, সারা রাস্তা ঘুরে 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 এলাম, মানে মনটাই পুরো ফ্রি হয়ে গেল। তো তারপরে হচ্ছে মানে কি বলবো, হেঁটে এসেই যে আমি খাবারটা খেয়েছি, তো আমার হাঁটাটা মানে যতটা আমি কষ্ট করেছি ততটাই আমার মাটি হয়ে গেছে। পরোটা আর ছোলার ডাল ছিল, সেটাই আমি খেয়ে নিয়েছি। কী করবো বলো, ছিল তাই খেয়ে নিয়েছি। তো আমার তোমাদের দাদাভাই তো খুবই খচখচ করলো আমাকে, হ্যাঁ তুমি হেঁটে এসে এগুলো খাচ্ছ। তো আমি খেয়ে নিয়েছি, কী করা যাবে, কালকে থেকে আর খাবো না। এবং আজকে থেকে আমি একটু ভাতটাও অল্প খাবো, দেখতেই পাচ্ছ আমি একটু মোটা, একটু রোগা হতে চাই, সে কারণে একটু ভাতটাও কম খাবো। আর আমি এমন একটা মানুষ না, আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ বলতে ভীষণই, আমি মানে ভাত ভক্ত। আমার ভাত না হলে আমি থাকতেই পারি না, আমার ভাত এতটাই ভালো লাগে। সেই কারণে ভাত না করে আমি থাকবোটা কী করে সেটাই তো ভেবে পাই না। তো তাও অল্প অল্প খাওয়ার চেষ্টা করবো, যাতে একটু অল্প খাই খাই এতটা এতটা খাবো। তো সকালবেলা মেয়ে উঠে পড়েছে, মেয়ের জন্য দুধ সুজি দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো আমি ঠান্ডা করতে ওখানে রেখেছি, ওটা এক্ষুনি মেয়েকে খাইয়ে দেবো। আমি আজকে চুলে শ্যাম্পুও করে নিয়েছি, চুলটা শুকনো হয়নি বলে খেলিয়ে রেখেছি। চুলটা শুকনো হয়ে গেলে হয়ে যাবে, চুলটা কোনো শুকনো হয়নি। আর চুলটা না শুকনো হলে তো আর আমার বেশিরভাগ চুল শুকনো হয় না, আমি মানে গরমের জন্য চুল গুটিয়ে নিই, গুটিয়ে নিয়ে রেখে দিই। আর আমার মেয়ে না চুল খোলা থাকলে শুধু মুখে সিস্ট্রি খাবে, এরকম এরকম সিস্ট্রি খাবে। আচ্ছা আচ্ছা, কাজ দিয়ে আসতে বললো